পাহাড়ে এডিসি ভোটের প্রচার বর্তমানে বেশ জমজমাট। শাসক বিরোধী সব দলই ভোট প্রচারে নিজেদের প্রাধান্য বজায় রাখতে তৎপর। বৃহস্পতিবার মহারানী তেলিয়ামুড়া আসনে বিজেপি আইপিএফটি জোট প্রার্থীদের সমর্থনে বিশাল বাইক র্যালি সংগঠিত করা হলো। আগামী 6 এপ্রিল পাহাড়ে ভোট। আসন্ন এডিসি ভোটকে সামনে রেখে শাসক বিজেপি আইপিএফটি জোট সহ অন্যান্য বিরোধী দলগুলো বর্তমানে পাহাড় ভোটের জোরদার প্রচারাভিযান চালিয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি আইপিএফটি জোট প্রার্থী গীতা দেব বর্মার সমর্থনে সুবিশাল বাইক র্যালি সংগঠিত করা হলো। র্যালিতে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায় সহ প্রার্থী গীতা দেব বর্মা স্বয়ং উপস্থিত ছিলেন। র্যালি শুরুর আগে এডিসি ভোটে বিজেপি এবং আইপিএফটি জোটের প্রার্থীদের জয়ের ব্যাপারে নিশ্চিত প্রত্যয় ব্যক্ত করলেন বিধায়িকা কল্যাণী রায়। ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি জোট যেখানে যেখানে যে প্রার্থী দেওয়া হয়েছে, কি আইপিএফটি হোক কি ভারতীয় জনতা পার্টি হোক, বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করে আমরা 2018 সালে যে সরকার হয়েছিল 44টি আসনে, আমরা এবারও আমরা প্রায় 28টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যেকটি আসন আইপিএফটি এবং ভারতীয় জনতা পার্টির জোট সেখানে জয়লাভ করবে। গীতা দেব বর্মার জয় সম্পর্কে আমি 100% নিশ্চিত, কারণ তিনি হুট করে রাজনীতিতে আসেননি। চাকরি করার সাথে সাথে তিনি কিন্তু মানুষের সুখ দুঃখে, বিশেষ করে জনজাতি অংশের মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন। তাই আইপিএফটি দল তাকে মনোনয়ন দিয়েছে। তার যে সেবার মানসিকতা, এই সেবার মানসিকতা, তার যে স্বপ্ন মানুষের জন্য কাজ করা, সেই স্বপ্নকে যাতে সে বাস্তবায়িত করতে পারে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি মিলে আমরা এই প্রার্থীকে বিপুল ভোটে আমরা জয়লাভ করাবো। শেষ পর্যন্ত এই বাইক র্যালি ঘিলাতলির লক্ষণচন্দ্রপাড়া স্কুলে গিয়ে শেষ হয়। পরে এই লক্ষণচন্দ্রপাড়া স্কুলে আইপিএফটির সাধারণ সম্পাদক মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়িকা পিনাকি দাস চৌধুরী, বিধায়িকা কল্যাণী রায়ের উপস্থিতিতে জমজমাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।